বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী দুই সালে দল দুটি জোটগতভাবে ক্ষমতায় আসলেও এখন জোটে নেই তারা। হাসিনা সরকারের বিরুদ্ধে এক সাথে যুগপথ আন্দোলনে থাকলেও আর জোটে ফেরা হয়নি তাদের হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় জামায়াত বিএনপি জোট আগামী নির্বাচনে কি একসাথে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্রভাবে মাঠে থাকবেন তারা। জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই আলোচনায় বিএনপি জামাত সম্পর্ক এক সময় জোটে থাকলেও এখন কোন দলই কোনো জোটে নেই কদিন ধরে ইসলামী জোট নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমনি বিএনপি আবারও জামাতে ইসলামীর সাথে জোট করবে কিনা তা নিয়েও চলছে চুলছে না বিশ্লেষণ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের সাথে বিএনপি জোট করবে কিনা সেই প্রশ্নে কৌশলী উত্তর দিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফেসিজম বিরোধী আন্দোলনের সময় বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছিল এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে যারা সক্রিয় থাকবেন প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া হবে তো সেই কথাটাই এখন পর্যন্ত আছে দেশকে গঠন করতে গেলে প্রত্যেকের অংশগ্রহণ করা দরকার কনস্ট্রাকটিভলি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি এমন একটা দল যে দল গণতান্ত্রিক যে কোনো রাজনৈতিক দলের সাথেই আলাপ আলোচনা এবং অংশীদারিত্বে বিশ্বাস করে সেই অংশীদারিত্বের জায়গা থেকে দেশের পরবর্তীত বর্তমান পরিস্থিতির আলোকে নির্বাচনের সময় যখন আসবে তখন যুক্ত সিদ্ধান্ত নেবেন বাট আমাদের প্রায়োরিটি হচ্ছে টু এস্টাবলিশ ডেমোক্রেসি এবং পিপলস রাইটস টু বি এস্টাবলিশড তো সেই পিপলস রাইটসটাকে অ্যাস্টাবলিশড করার জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করবে আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং দেশটাকে একটা প্রকৃত বাংলাদেশের স্বাদ আমরা পেতে চাই স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রজন্মের যারা আছে তারা কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদটা পায়নি কারণ অনেক বেকার যুবক আছে চাকরি পায় না কেন দলীয় রাজনীতি দূরত্বের কারণে নেপোটিজমের কারণে আমরা চাই মেধার ভিত্তিতে সব কিছু হবে যার যতটুক যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে হবে আজকে দীর্ঘদিন হয়েছে আমাদের দেশের স্বাধীনতা দ্বিতীয়বার তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন একানব্বইয়ে নারী শিক্ষার অগ্রদূত তিনি এদেশের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলেন অনেক কিছু করেছেন তো অতএব এই বিএনপি দেশগড়ার স্বার্থে যতজন স্টেক আছে প্রত্যেকের সাথে কাজ করবে বিএনপি যাতে দেশ বিএনপির কাছে দেশ আগে বিএনপি মানে বাংলাদেশ বাংলাদেশটা আগে সেটি হচ্ছে বিএনপি মাটি মানুষের দল বিএনপি অতএব এই দেশের সাথে যখন যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করা যায় বিএনপি সবার সাথে কাজ করবে কাঠ ও বিবিসি ব্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক কাঠের চেয়েও কঠোর অন্যদিকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় জামাত জনগণ যা চাইবে সেইভাবেই তাদের মতামতকে সম্মান করা হবে বলে জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেখেন আসলে এবার তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করব ইনশাল জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করব না তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো ঝুট নাই বিএনপির সাথেও কোনো ঝুট নেই আমাদের এই দুই দলই কোনো ঝুটে নেই কিছু কিছু দল জুটে আছে আমাদের এই দুই দল কোনো ঝুটে নেই তো সেটা সময় বলে দেবে বিএনপির দৃষ্টিভঙ্গি আচার আচরণ আমাদের দৃষ্টিভঙ্গি আচার আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায় আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করবো জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চায়। এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুমবার সরকার কিন্তু জনগণ দেখতে চাই চান গত পনেরো বছর জুলুম নির্যাতনের প্রভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ এখন সামনের নির্বাচনে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক কোন দিকে যায় সেটি দেখার বিষয় মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ থাকা